হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার ইউজ করে কীভাবে বাংলাদেশের সরকারি এই গভ লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। লোগোটা আমি একটু উপরে রেখেই প্রথমে টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করবেন, তারপর এখানে ক্লিক করে শিফট অল্টার সেপারেশন ওজে একটা সার্কেল ক্রিয়েট করবেন। তারপর বন্ধুরা উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে কালার, আমি স্টকে কালার নেব, আমি স্টকটা সিলেক্ট করলাম। আপনারা স্টকে গ্রিন কালার নেবেন, আমি গ্রিন কালার নিচ্ছি। স্টকটা একেবারে চেক করুন, আমি মোটা করে দিচ্ছি বন্ধুরা, আমি 3 PT করলাম, আমি 4 PT করে দিই। তারপর বন্ধুরা অবজেক্টে ক্লিক করবেন, পাথ অফসেট পাথ, আমি মাইনাস করে দিচ্ছি। আমি ইনসাইডে একটা সার্কেল ক্রিয়েট করছি, আর একটু ছোট করি। ওকে, আমি সার্কেলটার কালার দিব রেড, সরি স্টকে কালার দিচ্ছি, স্টকটা আমি অফ করে দিই। আমি ফিল কালার ক্লিক করলাম, আমি ফিল কালারটা রেড করে দিচ্ছি। তারপর টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে বাইরের সার্কেলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি বাইরের সার্কেলটা কপি করলাম। তারপর বন্ধুরা শিফট অল্টার চেপে রেশো অনুযায়ী আমি একটু ভিতরে দিকে নিয়ে নিচ্ছি। তারপর যে সার্কেলটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম সেই সার্কেলটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। সার্কেলটা সিলেক্ট করে সার্কেলটা একটু বড় করে নিচ্ছি। তারপর টুলবার থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করে নিই, আমি ফিল কালার টপ করে দিই। বন্ধুরা ফিল কালার টপ করে দিলাম, আর একটু ছোট করি। তারপর শিফট চেপে আমি মাঝখানের এই সার্কেলটা সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা উইন্ডো, উইন্ডো থেকে আপনারা পাথ ফাইন্ডার ক্লিক করবেন, তারপর পাথ ফাইন্ডার থেকে ডিভাইডার ক্লিক করবেন। এখন গ্রুপ অবস্থাতে মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে নিচ্ছি, তারপর এই অংশটুকু ডিলিট করে দিই, এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি। বন্ধুরা আমার ফিল কালার দেওয়া আছে, আমি ফিল কালার টপ করে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকুরও ফিল কালার টপ করে দিচ্ছি। আমার এই স্টক দরকার নেই, মাউস ড্র্যাগ করে একটু ব্যাকে দিয়ে কন্ট্রোল জেড, একটু জুম করি, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, বাইরে ক্লিক করি। তারপর বন্ধুরা এই অংশটুকু আমার দরকার, এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তারপর এই অংশটুকু দরকার, এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করি, একটু জুম আউট করি। পাথ ফাইন্ডারের এই টুলসটা ডিলিট করে দিই। তারপর বন্ধুরা আমি ভিতরের এই সার্কেলটা সিলেক্ট করলাম, স্টকটা, তারপর টুলবার থেকে টাইপ অনে পাথ টুল সিলেক্ট করলাম। আমি বাংলায় লিখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তার জন্য আমাকে একটা বাংলার টাইপ সিলেক্ট করতে হবে। আমি উইন্ডোতে আসি, উইন্ডো থেকে একটু নিচের দিকে আসি, টাইপ ক্যারেক্টার, আপনার শর্টকাট কন্ট্রোল টি প্রেস করেও ক্যারেক্টার আনতে পারেন। এখান থেকে আমি একটা বাংলা টাইপ সিলেক্ট করি, আমি সুতন MG সিলেক্ট করব, আমি এখানে লিখে দেই সুতন MG। টাইপটা আমি বোল্ড করে নিচ্ছি, টাইপের সাইজটা একটু বাড়িয়ে নিই। তারপর এখানে ক্লিক করলাম, এখানে লিখি আমি বিজয় বর্ণ, সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। আমি বিজয় বর্ণ থেকে আমি অপশনটা চেঞ্জ করে নিই, আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম। তারপর এখানে লিখি গণ প্রজা, আমি টাইপটা একটু সরিয়ে নিচ্ছি। যখন আমি বন্ধুরা মাউসের কার্সারটা এখানে আনলাম, দেখতে পাচ্ছেন আমার এরর শো করতেছে, আমি আবার দেখাই।
এখানে আনার সাথে সাথে মাউসের কার্সারটা ঘুরে অ্যারো শো করতেছে। যখন অ্যারো শো করবে তখন মাউস ড্র্যাগ করে আপনারা লেখাটা ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন। তারপর আমি টাইপ টুল সিলেক্ট করলাম, টাইপ অন এ পাথ টুল। তারপর এখানে লিখি বাংলাদেশ, আমি আবারও সিলেকশন টুল সিলেক্ট করলাম, টাইপটা আমি মুভ করে এই পাশে নিয়ে আসলাম। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার আর একটা পয়েন্ট, মাউসের কার্সার ড্র্যাগ করে আমি লেখাটা উপরে দিকে নিলাম। আমি আবার দেখাচ্ছি, একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড, একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে আনার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যারো শো করতেছে। যখন অ্যারো শো করবে তখন মাউস ড্র্যাগ করে লেখাটা আপনারা উপরে দিকে আনতে পারবেন। একটু জুম আউট করি, টাইপটা আমি বড় করে দেই, আমি টাইপটা আর একটু ডান দিকে নিব, আর একটু বড় করি, আর একটু এই পাশে নিই। দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা সরিয়ে দিতে হবে। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই পয়েন্টটার কারণে আমার লেখাটা আসছে না, আমি একটু দেখাচ্ছি। পয়েন্টটা আমি সরিয়ে নিচ্ছি, এখানে আনলাম। তারপর আবার আমি আবার ট্যাব প্রেস করি, ট্যাব প্রেস করলে বন্ধুরা এখানকার যত অপশন বার দেখতে পাচ্ছেন, টুল বার দেখতে পাচ্ছেন, সবগুলো চলে যাবে, আবার ট্যাব প্রেস করলে চলে আসবে। ট্যাবটা আমি একটু বড় করে দিই, আপনাদের যতটুকু দরকার এভাবে আপনারা বড় করে নিতে পারবেন। লেখাটা আমি একটু মিডল সেন্টারের দিকে ঢুকাবো, তার জন্য আমি এখানে ক্লিক করে সব অপশন দেই। তারপর বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন লেখাটা আমার সেন্টারিং হচ্ছে। ওকে, একটু জুম আউট করি। তারপর নিচে লিখবো আমি সরকার, আমি টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি, তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে দেখতে পাচ্ছেন আমার অ্যারো শো করতেছে। যখন অ্যারো শো করবে তখন মাউস ড্র্যাগ করে আপনারা লেখাটা মুভ করতে পারবেন। তারপর আমি ইংলিশ সিলেক্ট করে নিই, তারপর টুলবার থেকে স্টার টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে আমি একটা স্টার ক্রিয়েট করি, অল্টার চেপে আমি আর একটা স্টার নিই। তারপর এই দুটি স্টার আমি শিফট চেপে সিলেক্ট করলাম, তারপর বন্ধুরা অল্টার চেপে আমি কপি করে এই পাশে আনলাম, মাউস রাইট ক্লিক করে আমি রিফ্লেক্ট করে দেব, ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট। ওকে, এই চারটি স্টার আমি শিফট চেপে সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা এটার কালার দেব রেড কালার, আমি রেড কালার করে নিচ্ছি। রেড বৃত্তের মাঝখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে, ম্যাপটা। আমি ম্যাপটা ওপেন করব, ফাইল ওপেন, এই ফাইলটা ওপেন করি। বন্ধুরা এই ফাইলটা আমি লিঙ্ক আকারে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এই ফাইলটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, তারপর এখানে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, শিফট অল্টার সেপারেশন আছে ছোটো করে নিই। এই ম্যাপের কালার দিব ইয়েলো কালার, আমি ইয়েলো কালার করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইয়েলো কালার হয়ে গেছে। তারপর এই ফাইলটা আমি ডিলিট করে দিই, এটার দরকার নেই আর। বন্ধুরা আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা বাংলাদেশের সরকারি গভট লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে, আল্লাহ হাফেজ।